গুড মর্নিং গার্লস, আমার কাছে অনেক মেয়েরই একটা বক্তব্য যে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ এই জিনিসটা নাকি খুব একটা সমস্যা করে। এখন কথা হচ্ছে যে এই যে কাজটা, এই কাজটা তোমাদের 9, 10, 11, 12 চারটে ক্লাসের জন্যই তোমাদের প্রয়োজন হবে, কারণ এটা তোমাদের করতে হবেই, লাগবেই করতে। তো এটা নিয়ে আমি একটা সংক্ষিপ্ত আলোচনা আজকে করি, কারণ এগুলোর না কোনো হার্ড অ্যান্ড ফার্স্ট রুল থাকে না। এই তোমার হাউ টু চেঞ্জ দ্য ফর্ম, মানে ফ্রম ভার্ব ফর্ম টু নাউন ফর্ম, হাউ টু ট্রান্সফর্ম, হাউ টু ইন্টারচেঞ্জ, এটা না কোনো হার্ড অ্যান্ড ফার্স্ট রুল থাকে না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স ভেরি ক্লিয়ারলি, অ্যান্ড দেন ইউ হ্যাভ টু মেক ইউর ওন সেন্টেন্স অ্যান্ড পুট ইট ইন অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম। এটাই করতে হয় তোকে, খুব ভালো করে তোকে বুঝে নিতে হবে যে বাক্যটার মানেটা কী, এবং সেই বুঝে তোকে বাক্যটা গঠন করতে হবে। যেমন দেখ, এখানে আমি দেখাচ্ছি তোকে কতগুলো ফর্ম, এগুলো তোদেরকে আমি পরে না হয় হোয়াটসঅ্যাপে স্টিল ফটো তুলে পাঠিয়ে দেবো, মানে কী বলে এটাকে আগে এই লিস্টটাকে আগে দেখ, ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই ফর্মগুলো দেওয়া আছে। ফর্ম নিয়ে তোদের খুব একটা সমস্যা হয় না, তোদের সমস্যা হয় বাক্য গঠনটা নিয়ে, না? আচ্ছা দেখ, ক্লিয়ার, ক্ল্যারিটি, ক্লিয়ার, ক্লিয়ারলি, এটা হচ্ছে একটা একটা শব্দ। হ্যাঁ, এটাকে কীভাবে করে বিভিন্ন এর সাথে ব্যবহার করা যায় সেটা নিয়ে একটু কথা বলা যাক। হ্যাঁ দেখ, শি থিঙ্কস ক্লিয়ারলি, শি থিঙ্কস ক্লিয়ারলি, আমার কার্সার কই গেল, হ্যাঁ, শি থিঙ্কস ক্লিয়ারলি, এটাকে দেখ, ক্লিয়ারলি এটা আছে অ্যাডভার্ব, শি থিঙ্কস উইথ ক্ল্যারিটি, হ্যাঁ, এটাকে নাউনে আনা হলো, আর শি হ্যাজ এ ক্লিয়ার থিঙ্কিং যে অ্যাডজেক্টিভ করা হলো, দেখো ব্যাপারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল কতটা, শি হ্যাজ এ ক্লিয়ার থিঙ্কিং, তখন এই থিঙ্কের ব্যাপারটাকে নাউন করে দিয়ে, হ্যাঁ, ক্লিয়ারটাকে নাউনের আগে বসিয়ে অ্যাডজেক্টিভ ফর্মটাকে বসানো হলো। শি থিঙ্কস ক্লিয়ারলি, এটাকে শি থিঙ্কস উইথ ক্ল্যারিটি, শি হ্যাজ এ ক্লিয়ার থিঙ্কিং, এইভাবে করে ব্যবহার করা হলো। তারপরে দেখ, কমফর্ট, উই গেভ দ্য ডগ কমফর্ট, উই কমফর্টেড দ্য ডগ, আমরা কুকুরটাকে ই দিলাম, কমফর্ট দিলাম, উই কমফর্টেড দ্য ডগ, কুকুরটাকে, এখানে কমফর্টটাকে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করলাম, এখানে কিন্তু নাউন ছিল, উই গেভ দ্য ডগ কমফর্ট, গেভের অবজেক্ট হিসেবে কাজ করেছে, উই গেভ দ্য ডগ কমফর্ট, এটা অবজেক্টিভ, অবজেক্টিভ কমপ্লিমেন্ট, গেভ দ্য ডগ কমফর্ট, উই কমফর্টেড ডগ কমফর্ট, কি দিলাম, কমফর্ট দিলাম, কাকে দিলাম, ডগকে দিলাম, অবজেক্ট হলো, এটা অবজেক্ট হয়ে নাউন হলো, একদম সোজাসুজি অবজেক্টই হলো, কমপ্লিমেন্টও হলো না, কিমা কমপ্লিমেন্ট হলো বোধ হয়, যাকে বাদে ওসব ভেবে কাজ নেই, গেভ দ্য ডগ কমফর্ট, তাহলে এখানে নাউনের কাজ করেছে, এখানে উই কমফর্টেড দ্য ডগ, দেখ ভার্ব হয়ে গেল। আবার এখানে দেখ, এখানে দেখ কি দেখবি, উই মেড দ্য ডগ কমফর্টেবল, এখানে কিন্তু এটা অ্যাডজেক্টিভ হয়ে গেল, উই এখানে 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 এটা কমপ্লিমেন্ট হয়ে গেছে, উই মেড দ্য ডগ কমফর্টেবল, কুকুরটাকে আমরা কি করলাম, কমফর্টেবল রাখার চেষ্টা করলাম, উই সেট দ্য ডগ ডাউন কমফর্টেবলি, আমরা কুকুরটাকে কমফর্টেবলি রাখলাম একটা জায়গায়, সেট দ্য ডাউন, সেট দ্য ডগ ডাউন, হ্যাঁ, একটা শোয়ার জায়গায় বা বসার জায়গায় কোথাও একটা, সেট দ্য ডগ ডাউন কমফর্টেবলি। তাহলে দেখ, এটা কত রকমভাবে এটা ব্যবহার হচ্ছে, এখানে দেখ কমফর্ট নাউন, এখানে কমফর্টেড ভার্ব, এখানে কমফর্টেবল অ্যাডজেক্টিভ, এখানে কমফর্টেবলি অ্যাডভার্ব। দেখ, একটা বাক্যকে আমরা কত রকমভাবে ব্যবহার করছি। আচ্ছা, এরপরে দেখ, একটা মোটামুটি আমরা এরকম একটা কায়দা করতে পারি, সব ক্ষেত্রে যে হবেই তা কিন্তু না, হ্যাঁ, কিন্তু মোটামুটি করতে পারি যে হি ইজ হ্যাপি, এখানে অ্যাডজেক্টিভ আছে, হ্যাঁ, হি ইজ হ্যাপি, এটাকে আমরা যখন নাউন করতে দেবে তখন আমরা হ্যাজ এনে নাউন ফর্মটা ব্যবহার করি, হয়ে যায় কিন্তু বাক্যটা, দাঁড়িয়ে যায়, হি ইজ হ্যাপি, হি হ্যাজ হ্যাপিনেস, হি ইজ প্রাউড, হি হ্যাজ প্রাইড, শি ইজ এলিগ্যান্ট, শি হ্যাজ এলিগ্যান্স। আর আবার দেখ, আবার করা যায়, দেখ, এক হাতে ক্যামেরা ধরে এক হাতে টাইপ করতে এত অসুবিধা হয় না, শি
is graceful. She is graceful. এটা কি করব বলতো? বল ফেল বল ফেল. She has grace. এইভাবে করে আমরা করতে পারি। আবার ধর শি হ্যাজ গ্রেস দিল তোকে, বলে অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার করো, তখন তুই শি ইজ গ্রেসফুল করলি। এরকমভাবে আমরা নাউন থেকে নাউনের অ্যাডজেক্টিভটাকে মোটামুটি চেঞ্জ করতে পারি। কিন্তু সব জায়গায় একদম হয়েই যাবে এরকম আমি বলতে পারি না অবশ্য, কিন্তু যাই হোক মোটামুটি এরকমভাবে একটা হয়। যেমন ধর যেমন শি হ্যাজ কমফর্টও করেছি না, শি হ্যাজ কনফিউশন, শি ইজ কনফিউজড, বুঝলি? হ্যাঁ, এটা কেমন করা যায় দেখ, একটু করে দেখানো যাক। দেখ, খুব সাধারণ করেই করি, শি কনফিউজড মি, শি কনফিউজড মি। আচ্ছা এখানে দেখ কি করব, অ্যাডজেক্টিভ করতে হলে, অ্যাডজেক্টিভ করতে হলে নাউনটাকেই বা বাদ দিয়ে যাই কেন, নাউন যখন করব তখন কি করতে হবে, দেখ শি কনফিউজড মি, সে আমাকে কনফিউজড করেছে। তাহলে কনফিউশনটাকে ব্যবহার করতে গেলে আমি কীভাবে করব, সে আমার মধ্যে কনফিউশন এনেছে, আমার মধ্যে কনফিউশন এনেছে, এরকম করতে হবে। হ্যাঁ, তাহলে শি ক্রিয়েটেড কনফিউশন ইন মি, এরকম করা গেল। আর কনফিউজড এটা হচ্ছে, এটা হচ্ছে তোর অ্যাডজেক্টিভ, তাই তো? তাহলে কি করা যায়, শি মেড মি কনফিউজড। শি মেড মি কনফিউজড। এইভাবে আমরা ব্যবহার করতে পারি। উই মাস্ট কনসিডার হিম, উই মাস্ট টেক হিম ইন টু কনসিডারেশন, হি ইজ কনসিডারেবল, উই শুড আচ্ছা দাঁড়া লিখে দিই, নাহলে তোরা মনে রাখতে পারবি না। ধর উই মাস্ট, এক হাতে ফোন এই ক্যামেরা ধরে এক হাতে টাইপ করতে না খুব অসুবিধা হয়। উই মাস্ট কনসিডার হিজ, উই মাস্ট কনসিডার হিম করে দিই। হ্যাঁ, উই মাস্ট কনসিডার হিম হলো, এটা কনসিডারেশন কি করতে হয়, উই মাস্ট মেক কনসিডারেশন ফর হিম, উই মাস্ট মেক কনসিডারেশন ফর হিম। ঠিক আগেরটায় দেখ কী হয়েছিল, শি ক্রিয়েটেড কনফিউশন ইন মি। হ্যাঁ, মানে একটা ভার্ব তৈরি করে নিচ্ছে, যেই ভার্বটা তোর হাতে নেই সেই ভার্বটাকে কিন্তু নিয়ে আসতে হচ্ছে, মেক। এখানে কিন্তু মেক ছিল না, এখানেও দেখ ক্রিয়েট ছিল না, তোকে কিন্তু নিজের বুদ্ধি করে একটা ভার্ব বের করতে হয়েছে, এখানেও তোকে বুদ্ধি করে একটা ভার্ব বের করতে হচ্ছে। উই মাস্ট মেক কনসিডারেশন ফর হিম। তারপরে এখানে কী বলতে পারি আমরা, হি ইজ কনসিডারেবল, এরকম। অ্যাকচুয়ালি এটা হিজ প্রপোজাল ট্রপোজাল করলে ভালো হতো, কিন্তু আমার লিখতে একটু গড়বড় হয়ে যাচ্ছে এক হাতে লিখতে। আচ্ছা, হি ইজ কনসিডারেবল করা যায়। হ্যাঁ, এটা আবার কী করা যায়, এটা কী করা যায় দেখ, উই মাস্ট টেক হিম
কনসিডারেবলি উই মাস্ট টেক হিম কনসিডারেবলি। তাহলে দেখ, এখানে কিন্তু ভার্বগুলি তোকে চিন্তা করে নিতে হচ্ছে যে কী ভার্ব হবে। সুতরাং এই জিনিসটা করতে গেলে কিন্তু তোমাকে প্রথমে এটা বুঝে নিতে হবে কি তোমার মানে বাক্যের মানেটা বুঝে নিতে হবে, এবং এই ওয়ার্ডটা পুট করতে গেলে তোমাকে কিভাবে সেন্টেন্সটা তৈরি করতে হবে সেটা কিন্তু তোমাকে বুঝে নিয়ে করতে হবে। এইটাই হচ্ছে এটার ব্যাপার। এই জন্য তোরা এটাকে ভয় পাস, কিন্তু যদি তোরা প্র্যাকটিস করিস তাহলে কোনো অসুবিধা হয় না। হ্যাঁ, এই যে উই লিভ, উই হ্যাভ লাইফ, উই আর লাইভলি। হ্যাঁ, লিভিংলি এটা হয় না, উই 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 স্পেন্ড আওয়ার লাইফ লিভিংলি, বোকা বোকা লাগে শুনতে, হয় না। অ্যালাইভও করা যায়, উই আর অ্যালাইভ, উই হ্যাভ লাইফ, উই আর অ্যালাইভ, এভাবে করা যায়। হ্যাঁ, যেমন দেখ দেখ বলি, দ্য বার্ড লিভস, এটা কেউ হয়তো বললো আরে পাখিটা বেঁচে আছে, দ্য বার্ড লিভস। এটা কি করবি, দ্য বার্ড হ্যাজ লাইফ, দ্য বার্ড হ্যাজ লাইফ, অ্যালাইভ, দ্য বার্ড ইজ অ্যালাইভ, লিভিংলি দ্য বার্ডস। এটা কেমন একটা হবে জানি, এটা আমি বানানোটা বাজে লাগছে, যাই হোক, দ্য বার্ড ফ্ল্যাপস মানে ডানা ঝাপটাচ্ছে, লিভিংলি দ্য বার্ড ফ্ল্যাপস লিভিংলি, কেমন যেন লাগছে শুনতে করে বাক্যটা, যাই হোক। হ্যাঁ, তোদেরকে বোঝাবার জন্য একটা না হয় বানালে আমি এরকম বাক্য, দ্য বার্ড লিভস, দ্য বার্ড হ্যাজ লাইফ, দ্য বার্ড ইজ অ্যালাইভ, দ্য বার্ড ফ্ল্যাপস লিভিংলি, জ্যান্তভাবে থাপড়াচ্ছে, তারপর আবার লিভ দিয়ে আবার লাইভলিনেসও হয়, এগুলি ই আলাদা কিন্তু। হ্যাঁ, লাইভলিনেস লাইভলি, আবার এটাও লিভিংলি হবে। এরকম নানানভাবে করা যায়, লাইভলিনেস দ্য দ্য এখানে দ্য গার্ল হ্যাজ লাইভলিনেস এরকম হয়। লাইভলিনেস মানে খুব ছটফটিয়া যে জ্যান্ত আর কি। তো এইভাবে করে তোকে এই দেখ, মনোটনি, দ্য স্টোরি মনোটনিজ আস, দ্য স্টোরি হ্যাজ মনোটনি, দ্য স্টোরি ইজ মনোটোনাস, হি টোল্ড দ্য স্টোরি মনোটোনাসলি, বা এরকম কিছু, দ্য স্টোরি স্টোরি গোজ অন মনোটোনাসলি। এইভাবে করে করতে হবে। তো এই জন্যে তোকে সবসময়ই কী করতে হবে, যে এটা বুঝে নিতে হবে, জাস্ট এ মিনিট, তোকে কথার মানেটা বুঝে নিয়ে তোকে বাক্যটা তৈরি করতে হবে। ভার্ব নাউন আর অ্যাডজেক্টিভের ক্ষেত্রে ওই হ্যাজ আর ইজ দিয়ে করা যায়। হ্যাঁ, হি হ্যাজ এনথুসিয়াজম, হি ইজ এনথুসিয়াস্টিক, বা হি ইজ এনথুসিয়াস্টিক, হি হ্যাজ এনথুসিয়াজম, এরকম করতে পারিস। কিন্তু আচ্ছা, এনথুসিয়াজমটাকে আবার দেখ, যদি এরকম করি, এক হাতে ক্যামেরা ধরে এক হাতে টাইপ করা মানে বিপজ্জনক ব্যাপার, ভুলভাল করে ফেলতে পারি রে, মাফ করে দিস। হি হ্যাজ এনথুসিয়াজম ফর সে ক্রিকেট। এটাকে এনথিউজ কি করা যায়, এনথিউজ ক্রিকেট, এনথিউজেস হিম, আবার এনথিউজেস কেন হলো জিজ্ঞেস করিস না, ক্রিকেট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলে ভার্বের সাথে এস যোগ হলো।
ক্রিকেট এনথুসিয়াস্টিক কি করবি বল, একদম জানিস কিন্তু। হি ইজ এনথুসিয়াস্টিক অ্যাবাউট ক্রিকেট, ঠিক আছে। এইবার এক্ষেত্রে তুমি কি করবে, এখানে কিন্তু কোথাও বলা নেই যে ও খেলে, এমনও হতে পারে সে ক্রিকেট দেখা নিয়ে খুব এনথুসিয়াস্টিক, তাও হতে পারে। হ্যাঁ, সুতরাং সেই বুঝে তোমাকে বাক্যটা তৈরি করতে হবে। মানে হি টেক্স ক্রিকেট এনথুসিয়াস্টিক্যালি, বুঝলি তো? এইভাবে না তোর বাক্যগুলোকে বানিয়ে বানিয়ে করতে হবে। এই যে প্রাইড, হি প্রাইডস ওভার হিস কান্ট্রি, হি হ্যাজ প্রাইড ইন হিস কান্ট্রি, হি ইজ প্রাউড অফ হিস কান্ট্রি। তারপর হি বিহেভস বা ফিলস বা টকস প্রাউডলি অ্যাবাউট হিস কান্ট্রি। হি হ্যাজ স্যাডনেস, হি ইজ স্যাডেন্ড, হি ইজ স্যাড, হি লুকস স্যাডলি। এগুলো সবগুলোকে এরকমভাবে বাক্য বানানো যায়। তো এটাই হচ্ছে নিয়ম, এগুলো সবগুলো ধরে ধরে করে যাওয়া এমন কোনো ব্যাপার না, কিন্তু করে হয়তো যেতে পারবো আমি, একটু সময় লাগবে। কিন্তু কী বলতো যে ওইভাবে করে মুখস্থ করে না কিছু হবে না, বুঝলি? তোদেরকে নিজেদেরকে এটা অভ্যাস করতে হবে। তো ভিডিওটা আমাদের এই অবধি থাক, আর আমি এগুলোকে না হয় তোদেরকে ছবি তুলে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো লিস্টগুলি, যদি দরকার হয় আমাকে গ্রুপে মেসেজ করিস, আমি লিস্টগুলি তোদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। আপাতত এই ভিডিওটা দিয়ে দেখ তোরা বুঝলি কি না আমাকে জানাবি, নইলে আবার অন্যরকম কিছু ব্যবস্থা করতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ, ওকে না, ঠিক আছে তাহলে আমাকে জানাস।